মাস শেষে সময় হিসাব করে তিনি ওজিফা নিতেন বেতন নিতেন ওনাদের মতো আমরা হইতে পারবো না এটা আমাদের জন্য অসম্ভব বললেও চলে কিন্তু ওনাদের কথাগুলা শুনলে কম পক্ষে ওনাদের মতো হওয়ার আগ্রহ অন্তরে পয়দা হয় মাজহার নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি পড়াইতেন সময় হিসাব করে তিনি ওজিফা নিতেন একদিন উনি ক্লাসের মধ্যে পড়াচ্ছেন একটা লোক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা না বললেই নয় বলতেই হবে হুজুর পড়া বন্ধ করে ওনার সাথে কথা বললেন কথা বলা শেষ এরপরে সময়টা তিনি ওনার নোটবুকের মধ্যে লিখে রাখছেন অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি নিজের কাজে ব্যয় করেছি আর দায়িত্ব যত বড় খেয়ানতটা তত বড় হয় দায়িত্ব যত বড় খেয়ানত তত বড় হয় উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য আপনাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন খুব ভালো মানুষ ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক আমাদের মুস্তাকুন্ন বিষয়ে হুজুরের সাথে সম্পর্ক আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দান করুক আমানতদারিতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুক বোঝানোর জন্য বলতেছি আর কথার কথা প্রত্যেকটা এলাকায় সর্বশেষ হলো ওয়ার্ড ওয়ার্ডের পরে তো আর কিছু নাই আছে নাকি ওয়ার্ড শেষ মনে করেন এক ওয়ার্ডে 100 জনের জন্য গম আসছে কয়শো জনের জন্য 100 জন বন্টনের দায়িত্বে যিনি আছেন গম বন্টন করার আগে ওই গমের থেকে একটা গম উনি সরায় ফেলছেন কোন জিনিসের মধ্যে যদি একাধিক মালিকানা থাকে ওই জিনিস যতক্ষণ না পৃথক পৃথক করা হয় ততক্ষণ প্রত্যেকটা কণার মধ্যে প্রত্যেকের হক থাকে এখন ওই গম তো বণ্টিত হয় নাই বণ্টন হয় নাই তাইলে একটা গমে হক আছে কতজনের তাইলে ওয়ার্ডের দায়িত্বে যে সে যদি একটা গম সরায় খেয়ানত হবে কতজনের সাথে যখন ইউনিয়ন পরিষদে আসছে মনে করেন ওইটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছে 1000 মানুষের কাছে যাবে ওই জায়গার উনি একটা গম সরাইল খেয়ানত কতজনের হইল জেলা পর্যায়ে যে আছে 1,00,000 মানুষের কাছে গম যাবে একটা গম সরাইল খেয়ানত কতজনের হইল রাষ্ট্রের প্রধান যিনি আছেন মনে করেন যেই বিল আসছে বা যেই অনুদান আসছে 1 কোটি মানুষের কাছে যাবে ওইখান থেকে 1 টাকা বা 1টা গম তিনি সরাই ফেললেন কতজনের খেয়ানত হইল গম তো একটাই আছে কিন্তু দায়িত্বের অবস্থানের কারণে ওই অল্প খেয়ানতটা কত বড় পরিমাণ হয়ে যেতে পারে চিন্তার বিষয় সেজন্য দায়িত্ব আমানত এখন অনেকে বলতে পারে হুজুর আমরা তো পরিশ্রমী মানুষ জমিনে কাজ করে খাই অন্যান্য কাজ বাজ করে খাই আমরা খেয়ানত খেয়ানত করি না আপনারা গ্রামের মানুষ আশেপাশে জমিন চাষ হয় কি হয় না একেবারে পরিশ্রমী মানুষরাও খেয়ানত করে কেমনে করে একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন এক লোক ধান লাগাইছে ধান ধান লাগানোর কিছুদিন পরে কিন্তু ওই ধানের আগাছা পরিষ্কার করার দরকার হয় কি হয় না ধান লাগায় যদি 3 মাসের মধ্যে খোঁজ খবর না রাইখা 3 মাস পরে যদি জমিনের ধান কাটতে যায় ধানের অস্তিত্ব থাকবে না সব দেখবে যায় ঘাস এখন ওই লোক একজন রে বলছে যে আমার 2 শতক জমি তুমি একটু জমিটা আমাদের অঞ্চলের ভাষায় বলে নিড়ানি দিয়ে দাও আগাছা পরিষ্কার করে দাও জমি দেখাইয়া মুরব্বি বাড়িতে চলে গেছে আপনি কাজ তো তাকে দিবেন যার কাজের ব্যাপারে আপনার ধারণা আছে নাকি নাকি ইমাম সাহেব রে যায় বলবেন হুজুর আপনার বেতন তো 9000 টাকা ডেলি 300 24 ঘন্টা নামাজ পড়াইয়া জেলখানায় থেকে 300 টাকা পান ফজরের থেকে জোহরের আজান পর্যন্ত আমার জমি নিড়াই দেন 500 টাকা দিব না এটা বলবেন কারণ ওনারে বললে তো কি হবে একে তো টাকাও যাবে জমির ফসলও যাবে এ কাজ হুজুরকে দিয়ে হবে না যে ওই কাজে পারদর্শী যে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টায় 2 শতক জমি নিড়াই ফেলতে পারবে আপনি তারই দায়িত্ব দিবেন জমি দেখায় আপনি চলে আসছেন এখন ও জমি নিড়াইতেছে আর শয়তান ওর কাছে আসছে আইসা ওর মাথার মধ্যে কথা ডালতেছে যে দেখ এই চাচা তোকে খুব বিশ্বাস করে কিন্তু বলে হ্যাঁ তা আগামীকাল তো তোর কোনো কামকাজ নাই কালকের দিন তো ফাঁকা তুই যদি আজকে পুরাটাই শেষ করে ফেলাস তাহলে কালকে কি করবি চাচা তো তোরে বিশ্বাস করে তুই এক কাজ কর অর্ধেক কইরা বাকি অর্ধেক কালকে লেগে রেখে দে এবার কাজের গতি ঢিল হয়ে গেছে
দুপুরের সময় বাড়িতে চলে গেছে বিকেল বেলায় চাচার সাথে দেখা করার কথা চাচা কিছু জিজ্ঞাসা করার আগেই সে যায় বলতেছে চাচা কি জমি যে আপনি দেখাই দিলেন আপনার জমির যে কি অবস্থা আপনি তো উপরে এতটুকু ঘাস দেখছেন নিচে যে তিন হাত পরিমাণ লম্বা একটা শিকড় এটা তো আর আপনি দেখেন নাই আমার দুই হাত শেষ অন্য কেউ হইলে আধা শতক পরিষ্কার করতে পারতো না আমার মতো মানুষ এই জন্য এক শতক পারছে বাকিটা কালকে করে দিব নে চাচা খুশি হবে কি হবে না খুশি হবে না অন্য কেউ হইলে ওজা করছে তার অর্ধেকও হইতো না ওর কারণে তো দ্বিগুণ হইছে চাচা খুশি এখন বলেন তো এই লোকটাও তো বলবে যে আমি জমিনে পরিশ্রম করে অর্থ উপার্জন করি কিন্তু তাকে যেই দায়িত্ব দেওয়া হলো বলেন তো সেই দায়িত্ব সে পালন করেছে কিনা দায়িত্ব পালন না করে ওই দায়িত্বের বিপরীতে যেই অজিফা যেই বিনিময় এটা যদি কেউ গ্রহণ করে নিঃসন্দেহে সে আমানতের খেয়ানতকারী কেউ চাকরি বাকরি করে অনেক সময় মাদ্রাসায় অফিস চাকরি বাকরি করে সময়টাও আমানত যেই সময়টা ডিউটি টাইম এই সময়টা তার কাছে আমানত আমাদের একজন বুজুর্গের ঘটনা আপনাদেরকে শোনাই মাজহার নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি এক মাদ্রাসার মধ্যে খেদমত করে দেন মাস শেষে সময় হিসাব করে তিনি ওজিফা নিতেন বেতন নিতেন ওনাদের মতো আমরা হইতে পারবো না এটা আমাদের জন্য অসম্ভব বললেও চলে কিন্তু ওনাদের কথাগুলো শুনলে কমপক্ষে ওনাদের মতো হওয়ার আগ্রহ অন্তরে পয়দা হয় মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি পড়াইতেন সময় হিসাব করে তিনি ওজিফা নিতেন একদিন উনি ক্লাসের মধ্যে পড়াচ্ছেন একটা লোক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা না বললেই নয় বলতেই হবে হুজুর পড়া বন্ধ করে ওনার সাথে কথা বললেন কথা বলা শেষ এরপরে সময়টা তিনি ওনার নোটবুকের মধ্যে লিখে রাখছেন অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি নিজের কাজে ব্যয় করেছি এটা উনি লিখে রাখছেন ওনাকে যখন অফিস থেকে ওজিফা দেওয়া হয়েছে উনি এইবার সময় হিসাব করে ওই সময় পরিমাণ অর্থ যখন অফিসের মধ্যে ফিরায় দিলেন জিজ্ঞাসা করতেছে হুজুর এটা কি বেশি গিয়েছে নাকি তিনি বললেন না অমুক দিন অমুক সময় অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম ওই সময়ের বিপরীতে যেই অর্থ সেটা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে না কেমন আমানতদার মানুষ ওনারা ছিলেন আর আমাদের অবস্থা কি আমাদের অবস্থা বড়ই খারাপ।